বাংলাদেশ থেকে এখানে যে ট্যালেন্টগুলি যে মেধা নিয়ে যারা কাজ করবেন প্যাশন নিয়ে সংস্কৃতি জগতে কাজ করবেন সিনেমা নিয়ে কাজ করবেন আমাদের মনে হয় একটি দায়িত্ব আছে সেই ক্ষেত্র প্রস্তুত করা যাতে সেই মেধার বিকাশ ঘটে বিকশিত হয় এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে আমরা বাংলাদেশকে নতুনভাবে ব্র্যান্ড করতে পারি তুলে ধরতে পারি আমরা বিভিন্নভাবে চেষ্টা করি আর্টিকেল লিখে ছোট ছোট আমরা কি বলি অডিও ভিজুয়াল বানিয়ে বাংলাদেশকে ব্র্যান্ডিং করার জন্য বিশ্বে কিন্তু আমি মনে করি সিনেমা চাইতে শক্তিশালী আর কোনো মাধ্যম হতে পারে না একটি দেশকে যদি আমরা বিশ্ব দরবারে সঠিকভাবে মান মর্যাদার সাথে তুলে ধরতে চাই এবং সেটি করতে গেলে সেই মানের সিনেমা চলচ্চিত্র তৈরি হতে হবে এবং সেই মানের চলচ্চিত্র তৈরি হতে গেলে অবশ্যই সেই ধরনের পরিবেশ পরিস্থিতি এবং বাস্তবতা তৈরি করতে হবে আমি মনে করি এখন পর্যন্ত সেই ধরনের বাস্তবতায় কিছুটা বা অনেকখানি ঘাটতি আছে এটা আমি অ্যাডমিট করি এবং সেইখানে আমি আপনাদেরকে কথা দিতে চাই আমার সাধ্যের মধ্যে যতটুকু আমি পারব এখানে আমি মনোযোগ দিব এবং সেই পরিবেশ তৈরি করার ক্ষেত্রে আমরা কাজ করব যখন সিস্টেম সব কিছু টেক কেয়ার করবে আমাদের হয়তো সবাইকে সব কিছুতে মাথা ঘামাতে হবে না আমরা সেই সিস্টেমটাই তৈরি করার জন্য কাজ করছি দিন রাত তো এই বাস্তবতাতেও মাননীয় প্রধানমন্ত্রীর আমি দেখেছি চলচ্চিত্র নিয়ে উনি চিন্তা করেন এবং ওনার জ্ঞানের গভীরতা আমাকে খুবই অবাক করেছে চলচ্চিত্র শিল্পের জন্য আমাদের যেমন মেধাবী ট্যালেন্টেড শিল্পী কলাকুশলী দরকার প্রযোজক পরিচালক দরকার একই সাথে আমাদের হল দরকার সিনেমা থিয়েটার দরকার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন যে গোটা বাংলাদেশে বিভিন্ন জেলাভিত্তিক সিনেপ্লেক্স তৈরি করার প্রয়োজন সেই সিনেপ্লেক্সগুলো এমন হবে যেন তারা নিজের পায়ে দাঁড়াতে পারে কোনো শিল্প ভর্তুকি নির্ভর হওয়া উচিত নয় ভর্তুকি নির্ভর হলে সেই শিল্প সবসময় নির্ভরশীল থাকে সরকারের উপরে আমি মনে করি শিল্প তার নিজের পায়ে দাঁড়াবে নিজের ইনকামে দাঁড়াবে নিজের মতো করে স্বাধীনভাবে এগিয়ে যাবে সামনে কাজেই আমি সেই কাজটি নিশ্চিত করতে চাই এফডিসি এবং আমাদের এই চলচ্চিত্র শিল্প যেন নিজের পায়ে দাঁড়াতে পারে সরকারের কাছে কোনো কিছু যাতে চাইতে না হয় আমরা সেই ক্ষেত্র প্রস্তুত করতে চাই আজকে ডিপেন্ডেন্ট হয়ে আসলে খুব ভালো কিছু করা যায় না কারণ আপনি স্বাধীনভাবে চিন্তা করতে না পারলে কারণ স্বাধীনভাবে চিন্তা করার সুবিধা হলো আপনি কোনো কিছু একটা চিন্তা করে করলেন করে আপনি ব্যর্থ হলেন সেইখান থেকে আপনি শিখবেন কিন্তু ব্যর্থ হওয়ার স্বাধীনতাটাও আপনার থাকতে হবে সবসময় সকল উদ্যোগ সফল হবে বিষয়টা এরকম নয় তাই অর্থনৈতিক স্বাধীনতা যদি না থাকে তাহলে ব্যর্থ হওয়ার স্বাধীনতাও কিন্তু থাকবে না এবং ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে ব্যর্থ হওয়ার সুযোগ থাকতে হবে টলারেট করতে হবে এটা মেনে নিতে হবে সকলে যদি সবসময় আমরা চাই যাই করব সফল হব তাহলে এই দেশে যেমন এন্টারপ্রেনারশিপ ডেভেলপড হবে না একই সাথে ক্রিয়েটিভ ইন্টারেস্টি কিন্তু দাঁড়াবে না আমরা সাউথ এশিয়াতে আমরা আমাদের ডমিনেন্স স্টাবলিশ করতে হবে এবং তার বাইরেও যদি আমরা পারি আর এখন তো এই যে ওটিটির যুগে সাবটাইটেল দিয়ে বা ডাব করে পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের সিনেমা এবং আমাদের শিল্পকর্ম কিন্তু পৌঁছে যেতে পারে তো সেই সুযোগটা যদি আমরা নিতে পারি এবং আমাদের নিজেদের দেশও তো অনেক বড় একটা মার্কেট 17 কোটি মানুষের দেশ এইখানে আমাদের এই চিন্তাগুলি করা দরকার ইনোভেটিভলি কীভাবে বর্তমান বাস্তবতায় যে চ্যালেঞ্জগুলি তৈরি করেছে টেকনোলজি ডেভেলপমেন্ট যেমন আমাদের এগিয়ে দেয় আবার অনেক চ্যালেঞ্জ তৈরি করে সেই চ্যালেঞ্জগুলোকে আমরা কীভাবে অপরচুনিটিতে কনভার্ট করে সুযোগ তৈরি করে আরও সামনে এগিয়ে যেতে পারি সেই বিষয়গুলি নিয়ে আমরা চিন্তা করতে চাই এবং আমি নিশ্চিত করতে চাই যে আমি আপনাদের সাথে এই পুরো চিন্তার সাথে আমি একমত এবং সামনে দিনে এফডিসি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে চলচ্চিত্র শিল্প যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং এমনকি সরকারিভাবে যেসব সুযোগ সুবিধা তৈরি করা হয় সেই সুযোগ সুবিধাগুলো হয়তো অনেক ক্ষেত্রে নেয়ার অবস্থা থাকে না সেক্ষেত্রে আমরা চিন্তা করে দেখব এগুলোতে প্রফেশনাল হেল্প কীভাবে আমরা দিতে পারি কোনো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা সিপিএ বা এদের মাধ্যমে আমরা কীভাবে লোন অ্যাপ্লাই করা থেকে শুরু করে এই ধরনের বাণিজ্যিক জায়গাগুলোতে আমরা দিতে পারি সেই বিষয়গুলো আমরা খতিয়ে দেখব চিন্তা করে দেখব নিশ্চয়ই